নমস্কার, মামনি সরকার ব্লগস অ্যান্ড কিচেনে সকলকে স্বাগত। আমি আজকে করছি মটরশুঁটির বড়া। খুবই সিম্পল একটি রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। এটা গরম ভাতের সঙ্গে মসুরের ডাল আর গরম ভাত আর এই বড়া ভীষণ ভালো লাগে খেতে। আর তাছাড়াও আপনারা বিকেলবেলা চা বা কফির সাথেও এটা খেতে পারেন। তো আমি এই রেসিপিটি কী করে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি নিয়েছি 250 গ্রাম মটরশুঁটি, ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা পাকা লঙ্কা। এবার একটা মিক্সার জার নিয়ে এটা আমি পেস্ট করে নেব। আপনারা চাইলে এটা ছিল নোড়াতেও করতে পারেন। পেস্ট একটা বাটিতে ঢেলে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি, এটা এখানে আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি 2টো। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবার দিচ্ছি 2 চামচ বেসন, স্বাদ অনুযায়ী লবণ, চিলি ফ্লেক্স। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন, তো আমি কাঁচা লঙ্কা কুচি দেবো না, বেশি ঝাল হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। এবার ভালো করে হাত দিয়ে আমি এটা মেখে নেব। আর এটাতে আমি কোনো রকম জল দেব না। আমি একটা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে মাখাটা। এবার হাত দিয়ে গোল গোল করে একটু চ্যাপটা চ্যাপটা করে নেবো আঙুল দিয়ে চেপে চেপে। তো আমি এটা সাদা তেলেই করছি, সাদা তেলে করব। আঙুলের সাহায্যে একটু চেপে চেপে চ্যাপটা মতো করে দিচ্ছি, বড়া বড়া করে নেব। নিচটার এক পাশে আমি একটা কাঁটা চামচ দিয়ে একটু তুলে তুলে দিচ্ছি, যাতে নিচটা লেগে না যায়। তো এবার আমি উল্টে দেব সবগুলো। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি অপর দিকটা উল্টে দিচ্ছি একটা কাঁটা চামচের সাহায্যে। উল্টে নেওয়া হয়ে গেছে, আমি আবারও এটাকে চামচ দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব, যাতে সব দিকেই একই রকমভাবে ভাজা হয়। দুপাশেই আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে এপিট ওপিট করে। কালারটাও অন্যরকম হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এখন একটা আমি প্লেটে নামিয়ে নেব। তো প্লেটে নামিয়ে নিয়েছি আমি। তো এই খুবই একটি সাধারণ রেসিপি। তো রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, ধন্যবাদ।